বন্ধুরা, এটা আমরা সবাই জানি যে হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয়ে থাকে, কারণ যা কিছু হাইড্রোলিক প্রেসের নিচে আছে হাইড্রোলিক প্রেস সেগুলির অবস্থা টুকরো টুকরো করে দেয়, হোক সেটা মজবুত হীরা অথবা মানুষের দাঁত। এমনকি একটি হ্যান্ড গ্রেনেডও হাইড্রোলিক প্রেসের নিচে টিকে থাকতে পারে না। কিন্তু কি হবে যদি মানুষের মাথার খুলিকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে দিই? হাইড্রোলিক প্রেস কি এটির মোকাবিলা করতে পারবে? তবে সেটি দেখার আগে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্ট করুন, আর দুজনেই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, যেমনটা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে যখনই হাইড্রোলিক প্রেসের নিচে এটি রাখা হয় এবং হাইড্রোলিক প্রেসের ওজনই মাথার খুলির উপর পড়ে, তখন সাথে সাথেই মাথার খুলির অবস্থা টুকরো টুকরো হয়ে যায়।